ছোট্ট বন্ধুরা, আবার আমি এলাম তোমাদের সাথে গল্প করতে। অনেকদিন তোমাদের সাথে গল্প করা হয়নি, কারণ আমি বেড়াতে গিয়েছিলাম। সেই জন্য তো দুর্গা পুজো শেষ হয়ে গেছে, লক্ষ্মী পুজোও শেষ হয়ে গেছে, এবার আসছে কালী পূজা। তোমাদের বাজি ফাটাবে সবাই, কিন্তু একদম শব্দবাজি নয়, আলোর বাজি, এবং সঙ্গে অবশ্যই যেন বাবা মা বা কোনো অভিভাবক থাকে, এবং অনেক দূর থেকে সাবধানে বাজি ফাটিও, কেমন? আর অবশ্যই বলছি, আলোর বাজি শব্দবাজি নয়, আর খুব সাবধানে, একদম সিনথেটিক জামা পরবে না, সুতির পোশাক আশাক পরে তবেই বাজির কাছে যাবে এবং বড়দের সাথে নিয়ে যাবে। তো আজ তোমাদের আমি একটা ছোট্ট গল্প বলি। এক সময় এক ব্যক্তি একটা গাধার পিঠে একটা ঠাকুরের মূর্তি নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তো সেই দেখে সবাই দেবমূর্তিটাকে নমস্কার করছিল, সম্মান জানাচ্ছিল, শ্রদ্ধা জানাচ্ছিল নিজের নিজের মতো করে। তো এটা দেখে গাধা ভাবলো যে তাকেই মনে হয় সবাই সম্মান জানাচ্ছে, শ্রদ্ধা করছে আর প্রণাম করছে, কিন্তু আসলে তো তা নয়, দেবমূর্তিকেই সবাই শ্রদ্ধা জানাচ্ছিল। তো তা গাধা ভাবলো মনে মনে, না, আমি আর আমার পিঠে দেবমূর্তি নিয়ে যাব না, বলে সে দাঁড়িয়ে পড়ল। সে আর কিছুতেই যেতে চায় না। তখন যে ব্যক্তি ওই গাধার পিঠে মূর্তি নিয়ে যাচ্ছিল, সেই ব্যক্তি বলল, ওরে হতবাঘা, তুই ভাবছিস কি তোকে সবাই প্রণাম করছে, শ্রদ্ধা জানাচ্ছে, সেই জন্যে তুই থেমে গেলি? এত বড় মূর্খ তুই! তোর পিঠে যে দুর্গা যে দেবমূর্তিটা আছে তাকেই সবাই শ্রদ্ধা জানাচ্ছে, বলে গাধাটাকে লাঠি দিয়ে দু চার ঘা পিঠে দিয়ে দিল। তো এ থেকে কি বোঝা যায়? যে যারা সত্য অনুধাবন করতে পারে না, মূর্খ হয়, তারা ভাবে তাদেরকেই মনে হয় সবাই সম্মান জানাচ্ছে, শ্রদ্ধা করছে। আসলে তো তা নয়, শ্রদ্ধা ভক্তি সম্মান পাওয়ার জন্যে সবসময় কী করতে হয়? ভালো কাজ করতে হয়, ভালোভাবে থাকতে হয়, তবেই তো মানুষ মানুষকে শ্রদ্ধা করে, দেবতাকে শ্রদ্ধা করে। কারণ দেবতাকে আমরা জানি যে তিনি আমাদের মঙ্গল করেন, সেই জন্য। তো এ থেকে কি বোঝা গেল? যে কখনো ভুল ধারণা নিয়ে, মূর্খতা নিয়ে বসে থাকতে নেই, আসল সত্য ঘটনা অনুধাবন করতে হয়, তারপর জানতে হয়। তো সবশেষে বলি আবার, এবার তো স্কুল খুললেই পরীক্ষা, তো কালী পুজো ভাইফোঁটায় আনন্দ করো সবাই, আনন্দ করে তারপর আবার স্কুল খুলে যাচ্ছে, পড়াশোনা নিয়ে সবাই মন দিয়ে ব্যস্ত হয়ে পড়ো, সামনে পরীক্ষা, ভালোভাবে পরীক্ষা দাও, আর আমার সাথে থেকো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর ভুল হলে কিছু সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে, আর আমার সাথে থেকো, আমি তোমাদের মাঝে মাঝে এরকম করে একটা করে গল্প শোনাবো, কেমন?